আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা। রমজানে কিন্তু আমরা ইফতারিতে কম বেশি সবাই অনেক ভাজা পোড়া খেয়ে থাকি, এবং এখন যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন চলছে তাই বাসায় কিন্তু ইফতারি তৈরি করতে হয়, এবং সবজি কিন্তু একদম খাওয়া হয় না। তাই আজকে আমি তৈরি করে দেখাবো ভেজিটেবল রোল। এই রোলটা কিন্তু তৈরি করে বাসায় রাখতে পারবেন ডিপ ফ্রিজে, এবং ইফতারির আগে আগেই ভেজে খুব সহজে ইফতারি করে নিতে পারবেন। ফ্রোজেন পদ্ধতি সব আজকে তৈরি করে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। ভেজিটেবল রোলটা তৈরি করার জন্য এখানে আজকে আমি তিন ধরনের সবজি নিয়েছি ছোটো টুকরো করে কাটা বরবটি, গাজর এবং বাঁধাকপি। সবজিগুলো সবই ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে, এবং এখানে আরও নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে সামান্য ভেজে নিতে হবে। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন রসুন বাটাটা থেকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। আপনি চাইলে যে কোনো সবজি নিতে পারেন, তবে আজকে আমার হাতের কাছে এই তিন ধরনের সবজি ছিল তাই এই তিন ধরনের সবজি দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি। তবে বাঁধাকপি আর গাজরটা কিন্তু অবশ্যই দিবেন, রোলটা কিন্তু এতেই মজা হয়। এখন চুলার ফ্লেমটা একদম হাই করে খুব ভালোভাবে সবজিগুলো মিশিয়ে নিতে হবে। সবজিগুলো থেকে যেন পানি বের না হয় এর জন্য আমাদের এই ক্ষেত্রে হাই ফ্লেমে রান্না করতে হবে। কিছুক্ষণ মেশানোর পর এর মধ্যে আস্তে আস্তে আমি যোগ করে দিব এক চা চামচ পরিমাণ চিনি, এক চা চামচ পরিমাণ সয়া সস, এবং আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এখন এই সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে আবার নেড়েচেড়ে দিতে হবে, তবে এক্ষেত্রে ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন আমরা ফ্লেমটা লো করে দিয়ে ভেজিটেবলটাকে 5 মিনিটের জন্য রান্না করব। তবে খেয়াল রাখতে হবে যেন ওভারকুক না হয়ে যায়, এবং মাঝখানে আমি বারবার করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন ভেজিটেবলগুলো মোটামুটি রান্না শেষ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলস। এটা কিন্তু কোনো মশলা ছাড়াই সিদ্ধ করেছি, এবং সেই নুডলসটা আমি দিয়ে দিচ্ছি। এটা একদম অপশনাল, তবে দিলে খেতে খুবই ভালো হয়, এবং এই নুডলসটা দিয়েও খুব বেশিক্ষণ রান্না করা যাবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমরা নামিয়ে নিব, এবং চুলার ফ্লেমটা এক্ষেত্রে আমরা অফ করে দিব। চুলার ফ্লেমটা অফ করে এর মধ্যে আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আরেকটু নাড়াচাড়া করে আমি একটা প্লেটে খুব ভালোভাবে এই ভেজিটেবল পুরটাকে ঠান্ডা করে নিব। রোলটা তৈরি করার জন্য এখানে আমি ময়দা দিয়ে শীট তৈরি করে নিয়েছি, রোলের শীট তৈরি করে নিয়েছি, যেটা আমি বাসায় তৈরি করেছি, এবং দেখুন এটা কতটা পাতলা হয়েছে। এই শীটের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আমি অনেকবার দিয়েছি। আমার লাস্ট অন্থনের রেসিপিতেও কিন্তু এই শীটের রেসিপিটা দেওয়া আছে। উপরে আই বাটনে ক্লিক করলেই কিন্তু এই রেসিপিটা পেয়ে যাবেন, এবং আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিব, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। এই সাইডের অংশগুলো কিন্তু আমরা ফেলে দিব না, এগুলো নাচোস চিপস হিসাবে ভেজে নেওয়া যায়। যেহেতু আমি রোল তৈরি করব তাই আমি 4 কণা করে কেটে নিয়েছি, এবং আমি এই শীটটাকে একটা ভেজা কাপড় দিয়ে খুব ভালোভাবে ঢেকে রাখবো যেন উপরের অংশটা শক্ত না হয়ে যায়। এবং রোলটাকে আটকানোর জন্য বা সিল করার জন্য আমি ময়দা দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি একটু ঘন করে, যেন এটা আঠা হিসাবে কাজ করে। আজকে আমি দুইভাবে রোল ভাজ করা দেখাবো। প্রথমে একটা শীট নিয়ে নিচ্ছি এবং এটাকে কর্নার করে নিয়ে নিচ্ছি, এবং এক কর্নারে আমি কিছুটা পুর দিয়ে নিচ্ছি, এবং প্রত্যেকটা কর্নারে খুব ভালোভাবে আগে থেকে তৈরি করে রাখা যে আঠাটা আমরা তৈরি করেছিলাম ময়দার সেটা দিয়ে দিচ্ছি। ক্যামেরায় দেখে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে ভাজ করছি, এবং প্রত্যেকটা কর্নারে খুব ভালোভাবে ময়দার যে গ্লুটা আমরা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি, এবং খুব সুন্দরভাবে একটা কর্নার উপরে নিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা রোল তৈরি করতে পারবো। তবে ময়দার যে গ্লুটা তৈরি করেছি সেটা একটু বেশি পরিমাণ দিবেন, যেন তেলে দেওয়ার পর আমাদের রোলটা ছেড়ে না যায়, এবং এরকম করে সুন্দরভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজে এই রোলটা ভাজ করা হয়ে যাবে। দেখুন খুব সহজে এবং সুন্দরভাবে কিন্তু একটি রোল করা হয়ে গেছে। আমি অন্যভাবে আরেকটি রোল ভাজ করা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় পদ্ধতিতে ভাজ করার জন্য শীটটাকে আপনি সোজাভাবে নিয়ে নিতে পারেন, এবং এর মাঝে কিছুটা পুর দিয়ে নেবেন, এবং আগে থেকে তৈরি করে রাখা গ্লুটা চারপাশে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে, এবং দিয়ে দিয়ে এভাবে করে খুব সুন্দরভাবে ক্যামেরায় দেখানো অনুযায়ী আপনি খুব সহজে রোলটাকে ভাজ করে নিতে পারেন। আমার কাছে এই মেথডটা বেশি ভালো লাগে, কারণ এই মেথডে তৈরি করলে রোলগুলো দেখতে খুব সুন্দর হয়। এখন একটু সুন্দরভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজে রোলগুলো হয়ে যাবে, এবং শেষের কর্নারটা একটু ভালোভাবে গ্লু দিয়ে নেবেন, এবং
যখন শেষে থাকবে তখন একটু চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে কিন্তু তেলে দেওয়ার পর রোলগুলো ছুটে যাবে না। এক কাপ ময়দা থেকে আমার 10টা শিট হয়েছিল, তাই আমি 10টা রোল তৈরি করে নিয়েছি। এবার একটা ট্রেতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবং রোলগুলো বিছিয়ে দিচ্ছি, কারণ আমি এই রোলগুলো ফ্রোজেন করব। এটাকে কিছুটা শক্ত হওয়ার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, পরবর্তীতে আমি জিপলক ব্যাগে এগুলোকে ভরে ফ্রোজেন করব এবং বাকি রোলগুলো আমি ভেজে নিব। ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে নিয়েছি, এটা চাইলে কিন্তু শ্যালো ফ্রাই করা যায়, তবে ভাজার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। খুব বেশি হাই ফ্লেমে এই রোলগুলোকে ভাজা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে রোলগুলোকে ভাজলে খুব সুন্দর রোলগুলো ক্রিস্পি হবে এবং খেতেও অনেক মজা হবে। এক পাশ হয়ে গেলে আস্তে করে আমি একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি এবং নিজের পছন্দ মতো যতটুকু ইচ্ছা ততটুকু ভেজে নিচ্ছি, এবং ভাজার ক্ষেত্রে অবশ্যই খুব লো মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই রোলগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে এবং এটাকে আমি একটি কিচেন টিস্যুর উপরে রেখে দিব তেলটা ঝরে নেওয়ার জন্য। ফ্রোজেন রোল ভাজার জন্য ঠিক একই পদ্ধতি অবলম্বন করতে হবে, ফ্রিজ থেকে বের করেই সরাসরি তেলে দিয়ে খুব সুন্দরভাবে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। আগে থেকে বের করে নর্মাল করার কোনো দরকার নেই। এখন আমার ফ্রোজেন রোলগুলো শক্ত হয়ে গেছে, এখন আমি একটি জিপলক ব্যাগে এগুলোকে ভরে রাখছি। এভাবে করে কিন্তু আগে ট্রেতে করে শক্ত করে রাখলে পরবর্তীতে জিপলক ব্যাগে রাখলেও কিন্তু একটা রোল আর একটা রোলের সাথে মিশে যায় না, এবং এটা ভাজতেও কিন্তু অনেক সুবিধা হয়। এটাকে আপনি সংরক্ষণ করে এক মাসের মতো খেতে পারেন। এখন একটা রোল আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, যেহেতু ইফতারিতে কিন্তু ভেজিটেবল তেমন খাওয়াই হয় না। দেখুন, ভিতরে নুডলস দেওয়ার কারণে এবং সবজিগুলো কিন্তু আমি ওভারকুক করিনি, তাই কিন্তু এটা ভিতর থেকেও এখনও অনেকটা গ্রিন রয়েছে। এবং আমি যেভাবে করে ভেজিটেবল পুরটা তৈরি করলাম, চেষ্টা করবেন ওভাবে করে তৈরি করতে, তাহলে টেস্ট খুবই ভালো আসবে। এবং ফ্রিজ করে রাখলে কিন্তু ইফতারির আগে খুব সহজে ভেজেই আপনারা ইফতারটা সেরে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন। আর হ্যাঁ, আমি কিন্তু রমজানে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমার চ্যানেলে আসছি, তাই প্লিজ চ্যানেলে চোখ রাখবেন আর এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।